আজকে আমরা বানাবো মুড়ি দিয়ে ল্যাংচা। মুড়ি ছকা মুড়ি গুঁড়ানো নিলাম, তার সঙ্গে 2 কাপ ময়দা দিলাম, চামচ পাউডার দুধ নিলাম, এবারে আমরা ভালো করে মাখিয়ে নেব। এরপর 1 চামচ ঘি দিলাম, এবারে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমরা 2টি কুসুম সহ ডিম নিলাম, এবারে আমরা এটাকে ভালো করে মাখাবো। মুড়ি ছকা মুড়ি গুঁড়ানো আমরা অল্প অল্প করে দুধ দিতে থাকবো এবং মাখাতে থাকবো যতক্ষণ না এটি রুটির লেচির মতো তৈরি হয়। এইভাবে মিষ্টি বানানো হয়ে যাওয়ার পর ঘন্টা 3 মিষ্টির রসে মিষ্টিটা ডুবিয়ে রাখতে হবে।